দেখো তোমাদের ঋতু দিদি ফ্রাইড রাইস বানিয়েছে, দেখো এতে কোনো বিনস নেই, কিছু নেই। কি টাইপের ফ্রাইড রাইস বানিয়েছে এটা? কি ফ্রাইড রাইস? বিনস আনতে বলেছিলাম কিন্তু বিনস আনেনি, তো তার জন্য শুধু গাজর দিয়ে, বাড়িতে গাজর ছিল। আর এক ফ্রাইড রাইস নাকি এটা, না চিকেন আছে? এক এই যে দেখো পাপাই, পাপাই কি খাচ্ছে? পাপাই ভাত খাচ্ছে। কই ভাত? ও ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস না, ভাত, নরমাল ফ্রাইড রাইসে ভাত খাচ্ছে বাবা। আর এইদিকে দেখি কি হচ্ছে, আর একটা রেসিপি। ও আমার গোটা রসুন আছে নাকি? দেখো চিকেন রান্না কেমন, ঋতুর রান্না কুকুরেও খান না। তো আজকে চিকেন রান্না, চিকেনের দেখো পাতলা ঝোল, আর এদিকে আছে ফ্রাইড রাইস, কড়াই অলরেডি মনে হয় রান্না হয়ে গেছে। তুমি খাদক না হয়ে তুমি লেখক হতে পারতে। তো চলো খাওয়া দাওয়া করি, হ্যাঁ, তারপর তোমাদেরকে জানাই কেমন হয়েছে। ভিডিওটা এমনি করছি কোনো কন্টেন্ট ছাড়াই। আমাদের আবার কিসের কন্টেন্ট? খাবো দাবো আর ঘুমাবো। হ্যাঁ চলে এসেছি আজকে ইটিং শো না কি আমি নিজেও জানি না, আজকে কেন যে আমি কি কি করতে যাচ্ছি আজকে। জাস্ট ও আজকে একটু বৃষ্টি হচ্ছিল, আজকে দেখো ফ্রাইড রাইস করেছে, ফ্রাইড রাইস শুধু গাজর ছিল, গাজর দিয়ে করেছে, গাজর আর ডিম নাকি কি কি দিয়েছ? গাজর আর ডিম দিয়ে করেছে, আর সস টস কি সব দিয়ে করেছে আমি জানি না। বিনস না দিলে ভালো লাগে বলো, দেখতেও কেমন লাগছে। তো বললাম বৃষ্টির দিনে একটু ফ্রাইড রাইস খেতে আমারও ইচ্ছা করছিল যে একটু ফ্রাইড রাইস খাই, আর সাথে দেখো একটু চিকেন কারি করেছে। তো সাথে চিকেন কারি আছে, একটা দেখো গোটা রসুনও আছে, চিকেনের ঝোল। না এটা চিকেনের ঝোল না, দাঁড়াও বলতে ভুলে গেছি, এটা আলুর তরকারি, আলুর আলুর তরকারির মধ্যে অল্প চিকেন দিয়েছে, খুব সামান্য চিকেন, দেখো দেখতেই পাচ্ছ আলু তরকারির মধ্যে একটু চিকেন দিয়েছে। তো চলো আর কি ট্রাই করি, আজকে কিছু রিভিউ দেওয়া কিছু নেই, যেহেতু যা রান্না হবে খাবো, ঠিক আছে চলো। একদম ফালতু ভালো লাগছে, খারাপ লাগছে না। এই রসুনটা মাংস ঝোলের সাথে না খুব ভালো লাগে, মাঝে মাঝে খাই আমি। তোমরা অনেকে বলছো ইটিং শো করতে, ইটিং শো করতে, তো আমি তো ইটিং শো বেশি করি না, তোমাদের ঋতু দিদি করে। আজকে ভাবলাম আমি একটু ইটিং শো করি, মানে যা রান্না হয়েছে, অনেকে বলো যে যা তোমরা রান্না করো সেটাই দেখাও, তো আজকে এটাই রান্না হয়েছে বিকেলে, মানে রাত্রের খাবার খাচ্ছি। দেখেছো কত পাতলা ঝোল, দেখো ঝোলটা দেখো, শুধু ঝোলের সঙ্গে মেখে প্রচন্ড পরিমাণে গরম আলুর তরকারিতে চিকেন, আমি সবসময় বলি যে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আসলে কি আমার যেটা ভালো লাগে সেটা আমি ভালোই বলি, তার জন্য আজকে আর কিছু বলছি না, ভালো লাগে না খারাপ লাগে, তোমরা বুঝে নাও যে আমার কি লাগতে পারে। সত্যি ফাটাফাটি লাগছে, পাতলা ঝোল তো, ফ্রাইড রাইসের সঙ্গে এতটা পাতলা ঝোল ভালো লাগে না, কিন্তু
যাই হোক, আজকে ভিডিও করবো বলে এগুলো কিছু বানানো হয়নি, হঠাৎ মনে হলো যে বানাই। আলু দিয়েছে, আলু দেখো, বললাম না আলুর তরকারিতে চিকেন বিখ্যাত খাওয়া দাওয়া। ঝোল দেখো বলে বাবা, একটা রসুন নিয়ে মেখে আজকে কোনো রিভিউ না, ঠিক আছে, আজকে চুপচাপ খাওয়া দাওয়া, গরম গরম পাতলা ঝোল দিয়ে ফ্রাইড রাইস মেখে এরকমই রান্না হয় আমাদের ঘরে, এই অল্প পরিমাণে চিকেন, যেদিন মানে ভিডিও করবো না ভাবি। রসুন দিয়ে মেখে কিন্তু হেভি লাগছে ব্যাপারটা, পাপাই তুমি খেয়েছো? পাপায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি রাত্রে ডিনার রসুনটা একটু মেখে নিই আলুর সাথে,
দেখো পাপাই দেখেছো পাপাই খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে যাও এখানে একটু আছে যাও হাতে লেগে যাবে দেখো আমার জীবন আশপাতে মেটে মেটের উপর অল্প আলু চাপিয়ে এতক্ষণে রিভিউ দেবো যে ফাটাফাটে তো এমনি করলাম ভিডিওটা জানি অনেকেরই ভালো লাগবে না কারণ আজকে কোনো কন্টেন্ট নেই এটাই কন্টেন্ট আজকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পারলে যদি মন হয় আর না মন হলে টাটা।